নামাজরত অবস্থায় মহিলাদের কাপড়, মাথার কাপড় কতক্ষণ পর্যন্ত পড়ে গেলে তার নামাজ বাতিল হয়ে যাবে? দুই নম্বর হলো, নামাজের ক্ষেত্রে মহিলাদের সতর কতটুকু, কতটুকু ঢেকে তার নামাজ আদায় করতে হবে এবং কতটুকু না ঢাকলে তার নামাজই হবে না? খুবই গুরুত্বপূর্ণ মা বন্ধুদের জন্য একটি প্রশ্ন। প্রথমত শুরুতে যে যদি তার মাথার কাপড় তিন তসবি পরিমাণ সময় যদি পড়ে থাকে, যেই সময় পর্যন্ত মাথা থেকে কাপড়টা পড়ে গেল, তো এই সময়ের ভিতরে তিন তসবি অর্থাৎ তিনবার যদি আলহামদুলিল্লাহ 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 এরকম যদি বলা যায়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। যদি এর কম সময় পর্যন্ত মাথার কাপড় পড়ে থাকে তাহলে নামাজ বাতিল হবে না, নামাজ হয়ে যাবে। দুই, যে নামাজরত অবস্থায় সতর কতটুকু মহিলাদের জন্য? তো হানাফি মাজহাবের অধিকাংশ ফিকহি কিতাবের বর্ণনা অনুসারে স্বাধীন মহিলাদের চেহারা, হাতের তালু এবং পায়ের পাতা, এই তিনটি বস্তু ব্যতীত সমস্ত শরীরেই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হল তাদের সতরের অন্তর্ভুক্ত। সুতরাং যদি এর চার ভাগের এক ভাগ যদি তিন তাসবি পরিমাণ সময় পর্যন্ত খোলা থাকে নামাজরত অবস্থায়, আবারও বলছি, যদি এর চার ভাগের এক ভাগ, যে সতরের চার ভাগের এক ভাগ যদি তিন তাসবি পরিমাণ সময় পর্যন্ত খোলা পড়ে থাকে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। যদি এর চেয়ে কম সময় হয় তাহলে তার নামাজ হয়ে যাবে, বাতিল হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এজন্য আমরা চেষ্টা করব নামাজের আগে আমাদের সতর, আব্রু এবং জামা, মাতার যে হিজাব, ওইগুলি সুন্দরভাবে দিয়ে আমরা যেন নামাজটুকু আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের নামাজটুকু, মা বোনদের নামাজটুকুকে যেন কবুল করে নেন। আমিন।